হ্যালো বন্ধুরা, আমি সুকান্ত, আপনারা দেখছেন নলেজ ডট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানবো যে টেনের কোনো কোনো কোচে এরকম ধরনের সাদা হলুদ স্টিকার কেন মারা থাকে, আর এগুলোর মানে কি জানার জন্য ভিডিওটা পুরোটা দেখুন। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এখানে প্রতিদিনই নতুন নতুন ভিডিও পাবেন। বন্ধুরা, আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে বিশেষ কিছু বোঝানোর জন্য অনেক ধরনের চিহ্নের ব্যবহার করে থাকে, যেমন রেল লাইনের সাইডে লাগা চিহ্ন, স্টেশনে লাগা চিহ্ন। এইসব চিহ্নের প্রয়োজন এর জন্য পড়ে যে প্রতিটি মানুষকে সেই জিনিস সম্পর্কে কিছু বলার দরকার নেই, শুধু এই চিহ্নগুলি দেখে প্রত্যেকে সহজেই যেন বুঝতে পারে। এইসব কথা মাথায় রেখে ট্রেনের কোচেও বিশেষ ধরনের চিহ্নের ব্যবহার করা হয়। বন্ধুরা, ব্লু ICF কোচে শেষে জানালার উপরের দিকে হলুদ বা সাদা কালারের লাইন স্থাপন করা হয়, যেটা বাস্তবে এই কোচটাকে অন্য কোচের থেকে আলাদা দেখানোর জন্য ব্যবহার করা হয়। এটা দ্বিতীয় শ্রেণীর আনরিজার্ভ কোচকে ইঙ্গিত করে থাকে। বন্ধুরা, যখন স্টেশনে ট্রেন আসে তখন এমন অনেক মানুষই কনফিউশন হয় যে জেনারেল কোচ কোনটা। এমন ব্যক্তি এই হলুদ কালারের লাইনগুলো দেখে বুঝতে পারবে যে এটাই জেনারেল কোচ। এভাবে গোলাপ হলুদ কালারের কোচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ও অসুস্থ ব্যক্তিদের জন্য ব্যবহার করা হয়, আর ধূসর কালারের ওপর সবুজ কালারের লাইন শুধু মহিলাদের ইঙ্গিত করে। এইভাবে ধূসর কালারের ওপর লাল কালারের লাইন ফার্স্ট ক্লাস কোচকে ইঙ্গিত করে। বন্ধুরা, এটা একটা ছোট তথ্য ছিল যা আপনাদের জানা জরুরি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।